আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে দেখি খুব ইম্পর্টেন্ট একটা টপিক, নাম হচ্ছে রক্ত। তো আমরা জানি রক্ত বা ব্লাড আমাদের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে এই জিনিসটা, মানে এটা ছাড়া আমাদের জীবন বা অস্তিত্ব টিকিয়ে থাকবে না। তো আচ্ছা, এই রক্ত বা ব্লাড এটা যদি আমরা আমাদের দেহের একটা হোমিওস্টাসিস চিন্তা করি, মানে আমাদের দেহের একটা অবস্থা চিন্তা করি, এবং সেই অবস্থাকে আমরা যদি একটা দেশ বা একটা নগর চিন্তা করি, তাহলে আমরা সেই জিনিসটার সাথে রক্তকে কিভাবে রিলেশন তৈরি করতে পারি। দেখো তো রক্ত আমরা লিখলাম হচ্ছে রক্ত নগরী আকারে, মানে এটা একটা দেশ চিন্তা করলাম। তো এখানে মোট জনসংখ্যা আছে হচ্ছে 5 থেকে 6 লাখ, মানে মাথা রাখবো 5 থেকে 6 লিটার। এবং এই রক্তের যদি আমরা টেম্পারেচার দেখি, সেটা হচ্ছে দেখবো 36 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড। আবার এটা ফারেনহাইটের আইডিয়াল মান হচ্ছে 98.6 ডিগ্রি ফারেনহাইট। আর পিএইচ যদি হিসাব করি এটা 7.4, মূলত হচ্ছে 7.35 থেকে 7.45 হচ্ছে এর পিএইচ, যার কারণে এর পিএইচ এমন হওয়ার কারণে এটাকে স্লাইডলি অ্যালকালি বলা হয় বা ঈষৎ ক্ষারীয় বলা হয়, এবং এটা কিছুটা লবণাক্ত টাইপের হয়। এটা যদি তুমি টেস্ট করো তাহলে সল্টি দেখাবে, এবং এটা পানি থেকে বাড়ে। তুমি যদি পানিতে এটাকে রাখো দেখবা যে এটা কিছু পানির মধ্যে ডুবে গেছে, তার মানে এটা পানি থেকে বাড়ি। পানি থেকে বাড়ি হওয়ার কারণে এটা পানির আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1, আর এটা আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.065। আচ্ছা, তো তুমি যদি এই রক্তটাকে একটা সেন্ট্রিফিউগাল মেশিনে নাও, এবং মিনিটে যদি 3000 বার এই মেশিনে রক্তটাকে ঘুরাও, তাহলে মিনিটে 3000 বার এভাবে যদি 30 মিনিট সেন্ট্রিফিউগাল মেশিনে তুমি রক্তটাকে ঘুরাও, তাহলে দেখবা রক্তে দুইটা উপাদান আলাদা হয়ে যাবে। একটা রক্তের উপাদানকে বলা হয় রক্ত রস, আর একটা রক্তের উপাদানকে বলা হয় রক্ত কণিকা। এই রক্ত রসকে আমরা মূলত প্লাজমা আকারে চিনি, রক্ত রস আর এক নাম হচ্ছে কি প্লাজমা। তাহলে এটাকে আমরা প্লাজমা আকারে চিনি। কিভাবে চিনলাম? সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল মেশিনের মাধ্যমে, সেন্ট্রিফিউগাল মেশিনের মাধ্যমে এটাকে আলাদা করে নিলাম। এর মধ্যে রক্তের বেশিরভাগ অংশ হচ্ছে দেখি প্লাজমা, মানে 55%, আর অল্প কিছু সংখ্যক হচ্ছে রক্ত কণিকা বা ব্লাড কর্পাসেল। আচ্ছা, এই প্লাজমা বা রক্ত রসকে আমরা যদি আরও অ্যানালাইসিস করি, দেখবো যে রক্তের প্লাজমার মধ্যে 92 থেকে 90% হচ্ছে পানি, এবং বাকি হচ্ছে কঠিন পদার্থ। এই 92 থেকে 90% পানি হওয়ার কারণে রক্তটা তরল হয়ে থাকে। আচ্ছা, এই পানি 90 থেকে 92% আর কাদের কাদের থাকে? নর্মালি আমরা যদি ওই শুক্রাণু দেখি, শুক্রাণুর যে নিউক্লিয়াস আছে সেটার নিউক্লিয়াসটা শুক্রাণুর মাথা অবস্থান করে, এবং সেটাও 90 থেকে 92% জায়গা দখল করে রাখে। এবং আমাদের মানব দেহে আরবিসি, ডব্লিউবিসি এবং প্লেটলেট, এই তিনটার মধ্যে আরবিসির পরিমাণ হচ্ছে 90%। তার মানে এই তুলনায় আমরা বলতে পারি যে 90% তিনটা ঘটনা আছে। তাহলে কি, একটা হচ্ছে প্লাজমাতে পানির পরিমাণ, একটা হচ্ছে নিউক্লিয়াসের শুক্রাণুতে নিউক্লিয়াসের পরিমাণ, এবং হচ্ছে আরবিসি আমাদের মানব দেহে কি পরিমাণ আছে। আচ্ছা, তো আর এদিকে আছে কঠিন পাত্র। কঠিন পাত্র আমাদের দুই ভাগ করে, একটা হচ্ছে জৈব বস্তু যেটা 7 থেকে 9%, একটা হচ্ছে অজৈব বস্তু বা 0.9% থাকে। জৈব বস্তুর মধ্যে অনেক কিছুই থাকে, সেখানে হরমোন থাকে, সেখানে ভিটামিন থাকে, সেখানে বিভিন্ন ধরনের প্রোটিন থাকে, সেখানে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ থাকে। এর মধ্যে আমার যেটা লাগবে সেটা হচ্ছে প্রোটিনগুলো, রক্ত প্রোটিন নামে যেটা পরিচিত। তাহলে এটার মধ্যে কী রাখবে? প্রোটিন। এই প্রোটিন হচ্ছে 4 ধরনের, এগুলোকে বলা হয় প্লাজমা প্রোটিন, কারণ এগুলো কোথায় আছে? প্লাজমার মধ্যে আছে। তাই এগুলোর নাম কী দেবো আমরা? প্লাজমা প্রোটিন। এই প্লাজমা প্রোটিন হচ্ছে 4 ধরনের, পরীক্ষা আসবে এগুলো কোথায় থাকে, রক্তরসে থাকে বা প্লাজমায় থাকে, খুব ইম্পর্টেন্ট কথা। এই প্লাজমা প্রোটিনগুলো কী কী? একটা হচ্ছে অ্যালবুমিন, একটা গ্লোবিউলিন, একটা পিব্রিনোজেন আর একটা প্রথ্রোম্বিন, 4টা। এগুলোকে আমরা প্লাজমা প্রোটিন বলবো। এর মধ্যে নিচে যে দুইটা, পিব্রিনোজেন এবং প্রথ্রোম্বিন, এই দুইটাকে আবার ক্লটিং ফ্যাক্টরও বলা হয়, ক্লটিং ফ্যাক্টরও বলা হয়, আমরা পরবর্তী দেখব। আচ্ছা, তাহলে অ্যালবুমিন, গ্লোবিউলিন, পিব্রিনোজেন, প্রথ্রোম্বিন, এটা মানব দেহে কতটুকু থাকতে হবে এই প্লাজমা প্রোটিনটা? সেটা হচ্ছে 6 থেকে 8 mg/L, মানে প্রতি লিটারে 6 থেকে 8 মিলিগ্রাম থাকবে প্লাজমা প্রোটিনগুলো। এর মধ্যে অ্যালবুমিন সবচেয়ে বেশি থাকবে, এবং দেন থাকবে গ্লোবিউলিন। এবং অ্যালবুমিন গ্লোবিউলিন রেশিও যদি আমরা করি, পাবো হচ্ছে অ্যালবুমিন প্রায় 2-এর মতো থাকবে। অ্যালবুমিন হচ্ছে 1.7:1, এই রেশিওতে অ্যালবুমিন এবং গ্লোবিউলিন থাকবে। আচ্ছা, এই অ্যালবুমিন এবং গ্লোবিউলিন এগুলো আমরা প্রোটিন হিসেবে চিনি, এগুলো তার নাম, এগুলোর নাম হচ্ছে প্লাজমা প্রোটিন। এখন আসো
রক্ত রসের এই অংশ আমরা আলোচনা করলাম। এখন আসো রক্ত কণিকা। আমরা যদি ওই দেশ চিন্তা করো, ওই দেশের পপুলেশন হচ্ছে দেখি আরবিসি, মানে রক্ত কণিকার প্রথম অংশ। ওই দেশের সৈন্যদল হচ্ছে WBC এবং ওই দেশের পার্লামেন্টে বা মেম্বার্স অফ পার্লামেন্ট বা এমপি হচ্ছে দে প্লেটলেটস। এভাবে আমরা হিসাব করতে পারি। এবার দে আরবিসির এটা আবার বায়োলজিক্যাল টার্ম আছে, প্রতিটা জিনিসেরই একটা বায়োলজিক্যাল বা মেডিকেল টার্ম থাকে। আরবিসি, আরবিসিকে বলা হয় ইরিথ্রোসাইট। ইরিথ্রো, ইরিথ্রো মানে হচ্ছে দে লাল, আর সাইট মানে হচ্ছে দে কোষ। তার মানে ইরিথ্রোসাইট হচ্ছে দে লাল কোষ, ইরিথ্রো হচ্ছে দে লাল, আর সাইট মানে হচ্ছে দে কোষ। তার মানে এটা বোঝাচ্ছে কি লাল কোষ, আর লাল কোষের নাম হচ্ছে কি আরবিসি। আচ্ছা, রক্ত কণিকার মধ্যে আর কি আছে? WBC। WBC কে বলা হচ্ছে লিউকোসাইট, মেডিকেল টার্মে বলা হয় লিউকোসাইট। লিউকো মানে হচ্ছে দে সাদা, আর সাইট মানে হচ্ছে কি কোষ। তাহলে লিউকোসাইট হচ্ছে কি সাদা কোষ। তাহলে পরীক্ষা আসতে পারে রক্তে সাদা কোষ কোনটি, রক্তে লাল কোষ কোনটি। আচ্ছা, এই রক্তে সাদা কোষ হচ্ছে সবচেয়ে বড় কোষ, রক্তে সাদা কোষটা হচ্ছে কি সবচেয়ে বড় কোষ। আর এদিকে আরবিসি সেটা হচ্ছে কি অনেক বেশি পরিমাণে থাকে কিন্তু সবচেয়ে বড় কোষ না। কেন সাদা কোষ করা হচ্ছে বড় কোষ মনে রাখবো কিভাবে? আমরা জানি সৈন্য যেগুলো আমরা দেহের মধ্যে আছে হচ্ছে WBC, তো সৈন্যরা আমরা জানি সবচেয়ে পাওয়ারফুল হয়, বড় হয়, তার মানে এই জন্য মাথা রাখবো সাদা কোষটা হচ্ছে সৈন্যদল, এটা হচ্ছে সবচেয়ে বড় কোষ। আর প্লেটলেট বা থ্রোম্বোসাইট বলা হয়, প্লেটলেটের আরেক নাম কি বলা হয় থ্রোম্বোসাইট। থ্রোম্বো মানে হচ্ছে জমাট বাঁধা, থ্রোম্বো মানে হচ্ছে কি জমাট। তো এগুলো জমাট বাঁধতে সাহায্য করে, সাইট মানে কোষ, তার মানে জমাট বাঁধতে যে কোষ সাহায্য করে তাদেরকে বলবো আমরা থ্রোম্বোসাইট। এই হচ্ছে রে কথা। আচ্ছা, তাহলে তোমার থ্রোম্বোসাইট হচ্ছে সবচেয়ে ছোট, একদম স্মল সেল ইন ব্লাড কর্পাসল। তাহলে পরীক্ষা যদি আসে সবচেয়ে বড় কোষ কোনটা, সাদা কোষটা বা WBC, সবচেয়ে ছোট কোষ কোনটা, প্লেটলেট বা থ্রোম্বোসাইট। আচ্ছা, এ হচ্ছে আমাদের ত্রয় নগরীর পপুলেশন, এমপি অ্যান্ড সৈন্যদল। এখন আসো ত্রয় নগরীর জন্য যে যোগাযোগ ব্যবস্থা প্রয়োজন বা রাস্তা সেটা কি কি আছে। যোগাযোগ ব্যবস্থার জন্য তিনটা জিনিস আছে, একটা হচ্ছে আটারি যেটাকে আমরা বলি ধমনী, একটা হচ্ছে বেইন যেটাকে আমরা বলি শিরা, আর একটা হচ্ছে ক্যাপিলারি আমরা যেটাকে বলি কৈশিক জালিকা। আচ্ছা, তো আমরা এই তিনটা যোগাযোগ ব্যবস্থা বা তিনটা রাস্তার একটু বৈশিষ্ট্য যদি জানি, আমরা দেখব আটারি অক্সিজেনযুক্ত ব্লাড পরিবহন করে, বেইন কার্বন ডাইঅক্সাইডযুক্ত ব্লাড পরিবহন করে, আর ক্যাপিলারি অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড দুইটাই পরিবহন করে। আচ্ছা, ক্যাপিলারি হচ্ছে থেকে আটারি এবং বেইনের সর্বশেষ যে ইন প্রোডাক্টটা পাই সেটা হচ্ছে ক্যাপিলারি, আমরা দেখাবো। আটারিকে বাংলা পাবো আটারিওল এবং শেষে ক্যাপিলারি, বেইনকে বাংলা পাবো বেনিওল শেষে ক্যাপিলারি। ভাইলেই তো ওল মানে হচ্ছে ছোট বোঝায়, মানে আটারি ছোট অংশ আটারিওল, বেইনের ছোট অংশ বেনিওল, এই জিনিসটা বোঝায়। আচ্ছা, তো আমরা যদি একটা আটারি দেখি দেখবো যে আটারি অনেকটা এই টাইপের, আর আমরা যদি একটা বেইন দেখি বেইন অনেকটা এই টাইপের। তাহলে তুমি এখানে পার্থক্যগুলো আমি মুখে মুখে বললেও তুমি খাতায় নোট করে নিবা। দেখো আটারির মধ্যে এই পুরুত্বটা অনেক বেশি, দেখো বেনের তুলনায় এই পুরুত্বটা আটারির মধ্যে অনেক বেশি, যার কারণে আটারির মধ্যে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি অনেক বেশি, ইলাস্টিসিটি অনেক বেশি, এর তুলনায় বেন ইলাস্টিসিটি কম। আচ্ছা, দেন দেখো আটারির মধ্যে রক্তচাপও কিন্তু বেশি হবে, দেখো কারণ এই রক্তচাপগুলো এখানে এখানে পুশ করতে পারে, বেশি চাপ অনুভূত হবে ছোট একটা নালীর মধ্যে যখন অধিক রক্ত যাবে, তার মানে ব্লাড প্রেশারও এখানে বেশি থাকবে, ব্লাড প্রেশারও হাই থাকবে। এখানে কিন্তু অনেক বড় অংশ লুমেন, এটাকে বলা হয় কি ভিতর অংশটাকে বলে লুমেন, লুমেন অনেক বড় হওয়ার কারণে ব্লাড প্রেশার এখানে কি হবে লো হবে। থার্ড লাইন হচ্ছে দেখি আটারির যে লুমেনটা আছে সেটা ছোট, মাথা রাখো এটা, বেনের লুমেনটা কি বড়। আমি জায়গায় না দেখে এখানে দেখতে পারতেছি না, তাও আমি লিখে দিই আটারির লুমেন, এটাকে বলা হয় কি লুমেন, এটা হচ্ছে লুমেন অনেক ছোট, আর বেনের লুমেন হচ্ছে দেখি বড়, বেনের লুমেনটা বড়। আচ্ছা, দেন আর কি ইনফরমেশন মাথা রাখতে হবে, এই আটারি যেটা নর্মালি আমাদের যে পরিমাণ রক্ত ব্লাড পরিবহন করবে তার থেকে বেন কিন্তু বেশি পরিবহন করবে, কারণ বেন হচ্ছে দেখি দেখো অনেক বড়। আর একটা জিনিস হচ্ছে দুইটারই সেম, তিনটা পদ্মা থাকে, একটা বাইরের পদ্মা যেটাকে বলে টিউনিকা এক্সটার্না, একটা মাঝখানের পদ্মা ধরে নাও, একটা মাঝখানের পদ্মা আছে এটাকে বলে টিউনিকা মিডিয়া, আর একটা ভিতরের পদ্মা টিউনিকা এক্সটার্না। এখানে আছে টিউনিকা এক্সটার্না, মাঝখানে একটা পদ্মা ধরে নিয়ে টিউনিকা মিডিয়া, আর একটা হচ্ছে টিউনিকা এক্সটার্না, তিনটা পর্দা থাকে। আচ্ছা, ব্যতিক্রম কি আটারি অক্সিজেনযুক্ত ব্লাড পরিবহন করে, বার্ট, বার্ট কি
পালমোনারি আর্টারি কার্বন অক্সাইড পরিবহন করে, পালমোনারি আর্টারি কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে, এটা মাথায় রাখবো। পালমোনারি মানে ফুসফুসীয়, আর্টারি মানে ধমনী, ফুসফুসীয় ধমনী কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। বেইন মনে রাখবো কি, বেইন কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে, বাট পালমোনারি বেইন অক্সিজেন পরিবহন করে। তাহলে পালমোনারি বেইন অক্সিজেন পরিবহন করে, এই জাস্ট এই ইনফরমেশনটা একটু মাথায় রাখবো। তাহলে এই ইনফরমেশন মাথায় রাখলে আমরা আর্টারি বেইন নিয়ে আর তেমন সমস্যা হবে না। আচ্ছা, অ্যান্ড আর্টারি বেইন আমাদের দেহের মধ্যে কীভাবে চিনব? নর্মালি আর্টারি আমাদের দেহের ভিতরের দিকে থাকে, বেইন হচ্ছে আমরা বাইরে থেকে যে জিনিসগুলো দেখি, রক্তনালী যেগুলো দেখি সেগুলো হচ্ছে বেইন নামে পরিচিত। আমরা অনেক সময় বলি যে এই বেইন দেখা যাচ্ছে, তার বেইন মানে কি, শিরা দেখা যাচ্ছে। আচ্ছা, এই হচ্ছে ত্রয়নগরীর যোগাযোগ ব্যবস্থা। এখন আসো ত্রয়নগরীর যে তিন জিনিস বললাম, জনসংখ্যা, ত্রয়নগরীর আর্মি বা সৈন্যদল এবং ত্রয়নগরীর পার্লামেন্টস মেম্বার, এদের মধ্যে পার্থক্য কী কী? আচ্ছা, মেন পার্থক্য হচ্ছে দেখি, দেখো আকৃতিতে WBC অনেকটা দেখতে দ্বি অবতল, অনেকটা দ্বি অবতল মানে মাঝ বরাবর একটা উঁচু অংশ থাকবে আর এটা একটা গর্ত, এখানে এটা গর্ত থাকবে, এটা উঁচু থাকবে আবার এটা গর্ত থাকবে, এটাকে বলতেছি দুইটা অবতল দেখা যাচ্ছে, এটাকে বলে দ্বি অবতল। এবং আরবিসিতে কোনো নিউক্লিয়াস থাকে না। প্রশ্ন হচ্ছে আরবিসিতে কেন নিউক্লিয়াস থাকে না? কারণ আরবিসির কাজ হচ্ছে দেখি অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা। যদি আরবিসিতে নিউক্লিয়াস থাকতো তাহলে ওই নিউক্লিয়াস এবং তাকে শক্তি দেওয়ার জন্য মাইটোকন্ড্রিয়া, এটা প্রয়োজন হতো, এবং মাইটোকন্ড্রিয়া অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডগুলো পরিবহন না করে নিজের কাজে বা সবার শোষণের জন্য ব্যবহার করে নিত, আর সবার শোষণের জন্য ব্যবহার করে নিলে তখন আলটিমেটলি আরবিসির যে মেইন কাজটা সেটা ব্যাহত হবে, মানে পরিবহন না করে নিজে খেয়ে ফেলবে, তখন পুরো দেহে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের ঘাটতি পূরণ, ঘাটতি তৈরি হবে, যেখানে আরবিসিতে কোনো মাইটোকন্ড্রিয়া নেই। আর মাইটোকন্ড্রিয়া না থাকার কারণে এখানে নিউক্লিয়াসের প্রয়োজন হয় না। আচ্ছা, নিউক্লিয়াস, আর একটা মজার কথা হচ্ছে নিউক্লিয়াস আরবিসিতে শুরুতে থাকে, আরবিসির জীবন শুরুতে থাকে, কিন্তু যখন বড় হয়ে যায় তখন হিমোগ্লোবিনটা নিউক্লিয়াসের জায়গা দখল করে নেয়। হিমোগ্লোবিন একটা রঞ্জক পাত্র, এই হিমোগ্লোবিন থাকার কারণে তখন নিউক্লিয়াসটা নষ্ট হয়ে যায়। তার মানে পরিপূর্ণ আরবিসিতে নিউক্লিয়াস নেই, সত্য কথা হচ্ছে এটা, কিন্তু অপ্রাপ্ত বয়স্ক আরবিসিতে নিউক্লিয়াস থাকতে পারে। আচ্ছা, আর WBC হচ্ছে যে এরা সৈন্যদল বিভিন্ন রকম হতে পারে, নৌবাহিনী একরকম, বিমানবাহিনী আরেক রকম, তো আমরা আর্মি আর একরকম, তো আমরা এটার উপর ডিফেন্স করে বলতে পারি WBCও অনিয়তাকার, মানে বিভিন্ন রকম। আচ্ছা, আর প্লেটলেট হচ্ছে গোলাকার, এটা অনেকটা ছোটো 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 মরিচের ধানা মতো গোলাকার, মাথা রাখবে এটাতেও কোনো নিউক্লিয়াস নেই, এটাতেও কোনো নিউক্লিয়াস নেই। আচ্ছা, এখন আসো আরবিসি, আরবিসির সংখ্যা হচ্ছে আমাদের দেহে প্রায় 50 লাখ, তবে এটা ব্যারি করে, সেটা হচ্ছে দেখি একজন অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে, অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে সেটা 50 লাখ, আর অ্যাডাল্ট ফিমেলের ক্ষেত্রে সেটা 45 লাখ বা তার থেকে একটু উপরে, এল দিয়ে লাখ বোঝাচ্ছে। আর একজন চাইল্ডের ক্ষেত্রে, কার ক্ষেত্রে বলতেছি, একজন চাইল্ডের ক্ষেত্রে সেটা 60 থেকে 70 লাখ হতে পারে, 60 থেকে 70 লাখ। আর একটা ভ্রূণে নর্মালি এটা 80 থেকে 90 লাখ হয়ে থাকে, তার মানে ভ্রূণে কী প্রয়োজন, অক্সিজেন অধিক প্রয়োজন, যার কারণে ভ্রূণে আরবিসির পরিমাণও বেশি। আচ্ছা, আর এদিকে WBC আমরা জানি একটা দেশের জনসংখ্যা তুলনায় তার সৈন্যদল খুব কম থাকে, তা মাত্র 5 থেকে 8 হাজার, আর আরবিসির WBCর রেশিও যদি তুমি করো 700:1, মানে 700টা আরবিসি যেখানে সেখানে মাত্র একটা WBC থাকে। আচ্ছা, আর এদিকে প্লেটলেট থাকে 2.5 থেকে 4 লক্ষ, কোনো কোনো বইতে 5 লক্ষ আছে। ওকে, এখন আসো উৎপত্তি, আরবিসি কোথা থেকে উৎপত্তি হয়। নর্মালি আরবিসিগুলো আমাদের ভ্রূণ অবস্থায় আমাদের লিভার থেকে, ফ্লিয়া থেকে, থাইমাস থেকে উৎপত্তি হয়। তাহলে আমরা একটু মাথা রাখবো ভ্রূণে উৎপত্তিটা একটু ভিন্ন, ভ্রূণে উৎপত্তি হয় শুরুতে লিভার থেকে, স্প্লিন মানে প্লিহা, স্প্লিন থেকে, আর হচ্ছে দে থাইমাস, এই তিনটা জিনিস থেকে ভ্রূণ অবস্থায় তৈরি হয়। আর WBC এটা হচ্ছে সবসময় রেড বোন মেরু থেকে তৈরি হয়, আর প্লেটলেটও রেড বোন মেরু থেকে তৈরি হয়। রেড বোন মেরু স্পেশালি যদি বলতে চাই মেগা ক্যারিওসাইট থেকে তৈরি হয়। এখন আমি যদি বলি এখানে রেড বোন মেরু, তার মানে আর কোনো বোন মেরু আছে কি না একটু জেনে রাও, যে বোন মেরু দুই ধরনের, বোন মেরু দুই ধরনের, একটা হচ্ছে রেড বোন মেরু আর একটা হচ্ছে হোয়াইট বোন মেরু। তো নর্মালি রেড বোন মেরুটাই হোয়াইট বোন মেরুতে পরিণত হয় পুরা কারালে, মানে এটার বয়স যদি অত্যাধিক হয়ে যায় তখন এটা হোয়াইট হয়ে যায়, আর প্রাথমিক অবস্থায় এটা রেড থাকে। তো বোন মেরু কী জিনিস,
তুমি যদি একটা পেন্সিলের কথা চিন্তা করো, প্যানের কথা চিন্তা করো, দেখো প্যানের বাইরেটা কি, এটা একটা নীল আবরণ, এর মধ্যে ভিতরে একটা সাদা অংশ দেখা যাচ্ছে, এই সাদা অংশটা হচ্ছে বোন মেরু, কল্পনা করতে পারো। এই বোন মেরুটা রেডও হয়, আর একটা হচ্ছে হোয়াইট বলবো না আমরা, ইয়েলো বলবো, আর একটা ইয়েলো হয় মানে হলুদ হয়। তো রেড বোন মেরুটা একটা সময় হলুদ বোন মেরু তো হয়, তবে হলুদ বোন মেরু কখনো ব্লাড তৈরি করতে পারে না, শুধু রেড বোন মেরু ব্লাড তৈরি করে থাকে। আচ্ছা, তো আরবিসি কয়দিন বাঁচবে? আরবিসি নর্মালি 120 দিনের মতন বাঁচে, মানে কয় মাস? 4 মাস, যার কারণে একজন মানুষ প্রতি 4 মাস অন্তর অন্তর ব্লাড দিতে পারে, কারণ 4 মাস পরে ব্লাডটা এমনি নষ্ট হয়ে যাবে। তো নষ্ট হলে কোথায় দিয়ে এটা বের হয়ে যাবে? এটা নষ্ট হলে লিভারে গিয়ে নষ্ট হবে, লিভারে নষ্ট হয়ে যাওয়ার পর এটা এক্সক্রিশনের মাধ্যমে আমার মূত্রের মাধ্যমে এটা বের হয়ে যাবে। তারপরে কি আসতে পারে? আরবিসি কোথায় ধ্বংস হয়? তাহলে আরবিসির ধ্বংসটা যদি একটা মাথা রাখো যে এটা ধ্বংস হচ্ছে লিভারে, এটা ধ্বংস হচ্ছে লিভারে, আর কোথায় ধ্বংস হতে পারে? স্প্লিনে। লিভার এবং স্প্লিন দেখো এগুলো আগে ভ্রূণ অবস্থায় তৈরি করতো, আর এখন যখন মানুষ বড় হয়ে যায় তখন এগুলো আর ভ্রূণ অবস্থা থেকে বড় হয়ে গেলে তখন ওই জিনিসটাই আবার এদেরকে ধ্বংস করে, লিভার এবং স্প্লিন এদেরকে ধ্বংস করে, তখন এরা তৈরি হয় রেড বোন মেরো থেকে, আর লিভার স্প্লিনে গিয়ে ধ্বংস হয়ে যায়। ওকে, আর শূন্যদলগুলো দেখো, শূন্যদলগুলো অবসরে চলে যায় কয়দিনে? 1 থেকে 15 দিন অবসরে চলে যায়। আর প্লেটলেট পার্লামেন্টের মেয়াদ থাকে আমরা জানি 5 থেকে 10 বছর, এইবার মনে রাখবো 5 থেকে 10 দিন। ওকে, এখন কাজ, আমরা এতক্ষণ বললাম যে আরবিসির একটা গুরুত্বপূর্ণ ফাংশন কি, অক্সিজেন কার্বন অক্সাইড পরিবহন, তার মানে আরবিসি হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা, আর কিছু লাগবে না, মেইন ফাংশনই এটা, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা। আরেকটা সাথে অ্যাড করতে পারো, সেটা হচ্ছে দেখি ব্লাড গ্রুপ নির্ণয় করা, ব্লাড গ্রুপ নির্ণয় করা, ব্লাড গ্রুপিংয়ের জন্য আমাদের আরবিসির প্রয়োজন হয়, কারণ আরবিসির গায়ে একটা অ্যান্টিজেন দেওয়া থাকে, সেই অ্যান্টিজেন দেখে আমরা ব্লাড গ্রুপিং নির্ণয় করি। তার মানে ব্লাড গ্রুপিংয়ের জন্য একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে আরবিসির অ্যান্টিজেন, এটা মাথায় রাখবে। ওকে, আর এদিকে ডব্লিউবিসির কাজ কি, এটা ডব্লিউবিসির কাজ হচ্ছে অনেক বেশি, অনেক বিস্তৃত, কারণ নৌবাহিনীর কাজ হচ্ছে দেখি ওইদিকে নদী রক্ষা করা, সাগর রক্ষা করা, বিমান বাহিনীর কাজ আকাশ রক্ষা করা, সেনাবাহিনীর কাজ দেশে মাতৃভূমি রক্ষা করা, এরকম আরবিসিরও বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে বিভিন্ন কাজ করে। তাহলে আমি একটু যদি আরবিসিকে ভেঙে দিই, আগে একটু বলে নিই প্লেটলেটের কাজ কি। প্লেটলেটের কাজ হচ্ছে দেখি, প্লেটলেটের কাজ হচ্ছে রক্ত তঞ্চন করা, প্লেটলেটে কোনো নিউক্লিয়াস থাকে না, এটা মাথায় রাখবা। আচ্ছা, নিউক্লিয়াস আরবিসিতে এবং প্লেটলেট থাকে না, তার মানে ডব্লিউবিসিতে নিউক্লিয়াস থাকে, আর নিউক্লিয়াস থাকার কারণে ডব্লিউবিসি একটু বড়ও হয়। ওকে, এখন আসো আরবিসি দুই ধরনের, এডব্লিউবিসি একটা হচ্ছে দানাদার, একটা হচ্ছে অদানাদার। দানাদার মানে হচ্ছে যে জিনিসটা ধরলে তুমি ফিল পাবা, দানা আছে এখানে দানা, তার মানে এটা হবে দানাদার, ফিল যেখানে আছে সেটা দানাদার, আর যে জিনিসটা ধরলে তুমি ফিল পাবো না সেটা হবে অদানাদার। আচ্ছা, তাহলে ফিলযুক্ত সবাই দানাদার, তাহলে ফিল কি, নিউট্রোফিল, ইউসিনোফিল এবং ব্যাসোফিল, এগুলো সবগুলো হচ্ছে দেখি দানাদার। তাহলে দানাদার আরবিসি তিন ধরনের, ডব্লিউবিসি তিন ধরনের। নিউট্রোফিল, তাহলে নিউট্রো মানে কি, নিউট্রাল, নিউট্রাল মানে হচ্ছে সাদা, তার মানে নিউট্রোফিলের বর্ণ হয় নর্মালি সাদা, এটা একটু মাথা রাখবো। আর ব্যাসোফিল, ব্যাসো মানে হচ্ছে ব্লু, ব্লু মানে হচ্ছে নীল, ব্যাসোফিলের ক্লার হচ্ছে নীল। আচ্ছা, আর ইউসিনোফিল লাল হয়। আর এদিকে অদানাদার মধ্যে আসছে হচ্ছে যে দুই ধরনের, একটা হচ্ছে মনোসাইট আর একটা হচ্ছে লিম্পোসাইট। এবং দেখো মনোসাইট আমরা কোথায় পড়ছিলাম, আমরা যখন ডাইজেশন পড়লাম তখন বলছিলাম যে মনোসাইট হচ্ছে দেখি ম্যাক্রোফেজ হিসেবে কাজ করে, এটা হচ্ছে ব্লাড ম্যাক্রোফেজ, মনোসাইট হচ্ছে ব্লাড ম্যাক্রোফেজ, মানে এটা কি করবে, জীবাণুকে খেয়ে ফেলবে। ব্লাড ম্যাক্রোফেজের কাজ হচ্ছে জীবাণুকে খেয়ে ফেলা, তাহলে মনোসাইট হচ্ছে ব্লাড ম্যাক্রোফেজ এবং এটা সবচেয়ে বড় হয়, যার কারণে এটা সবচেয়ে বড় হয়। তোমাকে যদি স্পেসিফিক বলে সবচেয়ে বড় কোষ ডব্লিউবিসির মধ্যে কোনটা, তাহলে মনোসাইট, সবচেয়ে বড় কোষ ডব্লিউবিসির মধ্যে মনোসাইট, এটাকে বলা হয় ব্লাড ম্যাক্রোফেজ। আচ্ছা, এখন আমরা এদের কাজ যদি একটু বলি, কাজের মধ্যে মাথা রাখবো কিভাবে, মনোসাইট এবং নিউট্রোফিল মানে হচ্ছে মনি, মতে মনোসাইট, নতে নিউট্রোফিল। এই মনোসাইট এবং নিউট্রোফিল দুইটাই কাজ করে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংসের কাজে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংসের কাজে, তার মানে ফ্যাগোসাইট ঘটায় মনোসাইট এবং নিউট্রোফিল। দ্বিতীয় কথায় আসো, এদিকে আসো ইউসিনোফিল কি করে, ইউসিনোফিল মাথা রাখবে হচ্ছে দে, ইউসিনোফিল মাথা রাখবে ই, কি আছে ই, মানে ইমিউনোগ্লোবিউলিন ই, এখানে কি থাকবে, ইমিউনোগ্লোবিউলিন ই, ইতি ইউসিনোফিল। আর ইমিউনোগ্লোবিউলিন ই কাজ করে হচ্ছে অ্যালার্জির বিরুদ্ধে, কার বিরুদ্ধে, অ্যালার্জি, তার মানে অ্যালার্জি ধ্বংস করে এটা এবং কৃমি লার্ভা ধ্বংস করে, অ্যালার্জি এবং কৃমি লার্ভা ধ্বংস করে। এই ইমিউনোগ্লোবিউলিন ই কীভাবে অ্যালার্জি ধ্বংস করে, হিস্টামিন রিলিজ করে, কি রিলিজ করে, হিস্টামিন, HISTAMINE, হিস্টামিন রিলিজ করে ইমিউনোগ্লোবিউলিন ই অ্যালার্জি ধ্বংস করে, এটা তাহলে আমরা মাথা রাখবো যে ইমিউনোগ্লোবিউলিন ইর মাধ্যমে হিস্টামিন রিলিজ হয়, সেটা ক্রিমের লার্ভা এবং অ্যালার্জি ধ্বংস করে। কথাগুলো একদম ভেঙে বলতেছি, এটা মাথা রাখতেই হবে, এগুলো অ্যাডমিশনের জন্য HSC পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আর এদিকে আছে ব্যাসোফিল, ব্যাসোফিল ব্লু কালারের হয়, সেটার কাজ হচ্ছে হেফারিন নিঃসরণ করা। এখন হেফারিনের কাজ কি,
হেপারিন হচ্ছে দেখি আমাদের মানব দেহে রক্ত জমাট বাঁধতে দেয় না, তাহলে কি রক্ত জমাট বাঁধতে দেয় না, রক্ত জমাটে বাধা দেয়, রক্ত জমাটে বাধা দেয় হচ্ছে হেপারিনের কাজ। তাহলে হেপারিন মানব দেহে আছে বলে আমাদের মানব দেহে কখনো রক্ত জমাট বাঁধে না, কিন্তু যখন কেটে যায় কোথায় হোক, যখন কোথাও কেটে যায় সেখান থেকে হেপারিন আর বাইরে আসতে পারে না, মানে বেরিয়ে আসলে সাথে সাথে বাতাসের সাথে ক্রিয়া করে হেপারিন নষ্ট হয়ে যায়, যার কারণে রক্তটা হেপারিন না থাকার কারণে কী হয়ে যায়, জমাট বেঁধে যায়। তাহলে মাথা রাখবো কি হেপারিন মানব দেহ থেকে বাইরে আসলে বাতাসের সাথে বিক্রিয়া করে নষ্ট হয়ে যায়, তখন রক্ত জমাট বাঁধে, কিন্তু মানব দেহে হেপারিন থাকার কারণে রক্ত জমাট বাঁধে না। পরীক্ষা আসবে মানব দেহে কেন রক্ত জমাট বাঁধে না, হেপারিন থাকার কারণে। মোস্ট ইম্পর্টেন্ট, বারবার এমসিকিউটা আসতেছে, মেডিকেলে দুইবার আসছে ভর্তি পরীক্ষায়, বার্সিটিতে আসে এই কথাটা, ডব্লিউবিসির কাজ সবগুলো মাথা রাখতে হবে, বার্সিটিতে বারবার আসে, মেডিকেল ভর্তি পরীক্ষা বারবার আসে, এইচএসসিতে বারবার আসে। এখন আরেকটা হচ্ছে যে অদানাদার মধ্যে একটা বলছিলাম মনোসার, একটা হচ্ছে কি লিম্ফোসাইট, লিম্ফোসাইট লিম্ফ যেখানে থাকবা মাথা রাখবা, লিম্ফের কাজ হচ্ছে দেহের ডিফেন্সিভ বা ফোর্স হিসেবে কাজ করে, দেহের সুরক্ষাত্মক ভঙ্গিতে কাজ করে হচ্ছে দেখি লিম্ফ। আর লিম্ফোসাইট সাইট মানে কোষ, তার লিম্ফোসাইট হচ্ছে লিম্ফ যুক্ত কোষ, ওদের কাজ হচ্ছে দেহের অ্যান্টিবডি তৈরি করা, অ্যান্টিবডি হচ্ছে দেহের আণুবীক্ষণিক সৈনিক, দেহের আণুবীক্ষণিক সৈনিক। আমি দেখো লিখে রাখছি এটা হচ্ছে কোন ধরনের সৈনিক, আণুবীক্ষণিক সৈনিক, কে লিম্ফোসাইট, কি কারণে এটা অ্যান্টিবডি তৈরি করে। লিম্ফোসাইট দুই ধরনের, একটা বি লিম্ফোসাইট একটা টি লিম্ফোসাইট, তো বি লিম্ফোসাইট এগুলো আমরা এই আমাদের আলাদা একটা অধ্যায় আছে, সেটা হচ্ছে মানবদের প্রতিরক্ষা, সেখানে আলোচনা করবো বি লিম্ফোসাইট টি লিম্ফোসাইট কি। আচ্ছা এদিকে আসো, যেটা মেনলি আমাদেরকে জানতে হবে আরবিসি ডব্লিউবিসি এবং প্লেটলেট বেড়ে গেলে কি হয়, কমে গেলে কি হয়, এটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা আরবিসি যদি বেড়ে যায় কত থেকে বেড়াবে, 60 লক্ষ থেকে অধিক হলে, 60 লাখ থেকে অধিক হলে তখন তাকে বলবো আমরা পলিসাইথেমিয়া, বারবার মেডিকেল ভর্তি পরীক্ষা আসে। আর আরবিসি কমে গেলে বলবো হচ্ছে এনিমিয়া, কত কমে গেলে 45 লাখের কম হলে, তাহলে 45 লাখের কম হলে এনিমিয়া, 60 লাখের বেশি হলে কি বলবো পলিসাইথেমিয়া। আচ্ছা আরেকটা জিনিস মাথা রাখবে, এগুলো সবগুলো তৈরি হয় কীভাবে, আরবিসি তৈরি হয় আরবিসি, আর হচ্ছে এরিথ্রোসাইট, তাহলে এরিথ্রোপয়েসিস প্রক্রিয়া তৈরি হবে, ডব্লিউবিসি হচ্ছে লিউকোসাইট, তাহলে তৈরি হবে লিউকোপয়েসিস প্রক্রিয়া, প্লেটলেটের নাম হচ্ছে দেখি থ্রম্বোসাইট, তাহলে থ্রম্বোপয়েসিস প্রক্রিয়াটা তৈরি হবে। আচ্ছা তৈরি যদি অত্যাধিক হয় তাকে বলবো পলিসাইথেমিয়া, কম হলে এনিমিয়া। ঠিক একইভাবে ডব্লিউবিসিরও সেম কথা, ডব্লিউবিসি যদি অত্যাধিক হয় তার নাম হচ্ছে লিউকেমিয়া, যেটাকে আমরা ব্লাড ক্যান্সার বলি, ব্লাড ক্যান্সার হচ্ছে দেখি লিউকেমিয়ার কারণে হয়, মানে অত্যাধিক ডব্লিউবিসির কারণে ব্লাড ক্যান্সার হয়, ক্ষতি হয় দেহের জন্য। আর কমে গেলে তাকে বলে লিউকোপেনিয়া, মাথা রাখবো ফেনিয়া মানে কম, ফেনিয়া মানে কম, এটা মাথা রাখবো ফেনিয়া, মেডিকেল টার্মে ফেনিয়া মানে কম। আচ্ছা প্লেটলেট একইভাবে, প্লেটলেট যদি বেড়ে যায় তাকে বলে থ্রম্বোসাইথেমিয়া, কি বলা হয় থ্রম্বোসাইথেমিয়া, কমে যাওয়া। আর যদি বেড়ে যাওয়া হচ্ছে থ্রম্বোসাইথেমিয়া, আর কমে যাওয়া মানে কি পেনিয়া থাকবে, থ্রম্বোসাইটোপেনিয়া, তাহলে কমে যাওয়া হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া, কমে যাওয়া, আর বেড়ে যাওয়া হচ্ছে থ্রম্বোসাইথেমিয়া। তাহলে যদি প্লেটলেট অত্যাধিক হয়ে যায় তখন কি হয়ে যায় থ্রম্বোসাইথেমিয়া, আর যদি কমে যায় থ্রম্বোসাইটোপেনিয়া। এটা একটু মাথা রাখবে, পরীক্ষা আসে যে প্লেটলেট কমে গেলে কি হয় থ্রম্বোসাইটোপেনিয়া, এটা পরীক্ষা আসে থ্রম্বোসাইটোপেনিয়াটা।